কোনোবাই ঠাট্টা করলে নিরাশ নহবা। এগারী চিত্রকর আছিল, পেইন্টার, একটা খুব ধুনিয়া পেইন্টিং বনালে, খুব ধুনিয়া চিত্র। ভাবিলে মই জীবনের এখন শ্রেষ্ঠ ছবি মই বনাইছো, মই সৃষ্টি করছো। বন্ধু এগারীক কলে, বন্ধুবর, মূর পেইন্টিং জীবনের, পেইন্টিং কেরিয়ার আটাইতক ধুনিয়া ছবি তোমাক দেখাব বিচার চা। বন্ধুগুলো চালে, কলে খুব ধুনিয়া ছবি বনাইছা, নিখুঁত নিভাজ ছবি। তারপর কি হল, বন্ধুগুলো কলে, কিন্তু তোমাক মই সমাজের বাস্তব চরিত্রটা দেখাব বিচার বোলে কেনে। তুমি এই ছবি টিয়ক চারিআলিত থই আহা আর তাক লিখি থই দিবা যে ছবিখনত যদি কিবা ভুল থাকে অনুগ্রহ করে রঙা চিয়াহিরে সার্কেল করে দিব। চিত্রকরগী অকান আচরিত হল, মই ইমান ধুনিয়া ছবি বনাইছো বা মোর এখন খুব স্যাটিসফাইড ছবি, এইখান ছবি মই টিয়ক চারিআলিত থই আহিম আর লিখি থই দিম। কলে হব, তুমি কইসা যেহেতু তোমার কথা নেপেলাও। গই টিয়ক চারিআলিত থই আহিলে আর তাত লিখি থলে এখন বোর্ডত, ছবিখনত যদি কিবা ভুল দেখে কলা চিয়াহিরে বৃত্ত এটা বনাই থব, মার্ক এটা দি থব। গধূলি গই দেখিলে, ও আই, গোটেই ছবিখন কলা হয়ে আছে, সার্কেলে সার্কেল, কলা দাগেই কলা দাগ। মানুষের মূরটা গরম, চিত্রশিল্পী মূর গরম নহয় জেনারেলি। তারপর বন্ধুজনে কলে, দেখিলা, ইমান ভুল দেখাইছে, হব পারে ভুল থাকিব পারে, মই নকও যে এনিথিং ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। তারপর ছবি লো আহিল। এবার বন্ধুগুলো কলে, তুমি দশ দিন পিছত আকৌ টিয়ক চারিআলিত তুমি ফটোখন লগাই থা, পেইন্টিংখন লগাই থা, তাত খালি লিখিবা ছবিখনত থকা ভুলবোৰ শুধরাই দিব। থই আহিলে আর দুদিন তুমি থই দিবা, প্রথম দিনা এদিন থইছিলা, এবার দুদিন থই আহিবা। থই আহিলে পেইন্টারগুলো দুদিন পিছত গই দেখিলে একো নাই, পেইন্টিংখন যেনেকে আছিল তেনেকৈয়ে পড়ি আছে। অর্থাৎ কোনো শুধরাই দিওঁতা নাই এই পৃথিবীত, শুধরা দিওঁতা মানুষের সংখ্যা একেবারে নগণ্য। যিদিনা বোলে ভুল দেখাই দিয়ক ছবি আহি, যিয়ে জীবনত পেইন্টিং ব্রাশ চুয়ে পোনে, তেও মানে বহি এ ভালো নাই তো, বুঝা নাই কথাটো। এই সরুতে মই কিমান আম আপেল আঁকিলো, হ্যাঁ, এখন ছবি হওয়া নাই বট সব অস্তাত মানে। তেতিয়া পিছদিনা ছবিখনত, দুদিন পিছত ছবিখনত কি করলে, কোনেও একো চিহ্ন অঙ্কিত নকরিলে। তেতিয়া বন্ধুজনে কলে যে, চা, তুমি ছবিখনত যেতিয়া ভুলের কথা কৈছিলা সকলোৱে আহি তোমাক ভুল দেখুৱাই দিছিলে, কিন্তু যিদিনা তুমি কলা কিবা ভুল থাকিলে অনুগ্রহ করে শুধরাই দিব, কোনেও একো নকরিলে, ছবিখনত যেনেকৈ আছিল তেনেকৈ ছবিখন পড়ে থাকে। ইয়ারপরা কি শিকিলো, যে যেতিয়া কিবা এটা কাম করিবা, জানিবা যে তুমি শুদ্ধ, কিছুমান এনেকুৱা মানুহ থাকিব, কিছুমান এনেকুৱা পরিস্থিতি থাকিব যি পরিস্থিতি তোমাক হয়তো মানুহে নেতিবাচক করে তোমাক ডিমোরালাইজ করার চেষ্টা করব, কেতিয়াও ডিমোরালাইজ নহবা, এই কথাটো সদায় মনত রাখিবা, বুঝি পাইছা? গতিকে নেতিবাচক কথাবোৰ খুব বেশি গুরুত্ব নিদি। দীপক শর্মার ভিডিও সমূহ নিয়মিত রূপে পাবলৈ দীপক মোটিভেটর চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর বেল আইকন প্রেস করিবলে নাপাহৰিব।